গাইজ, দেখতেই পাচ্ছ ফ্রি ফায়ারের নির্মাণীদের জন্য চলে এসেছে আই হার্ট ইউ ইমোটটা ইমোট পার্টি ইভেন্টে। এবং ইমোট পার্টি ইভেন্টে সারা ম্যাচে উড়ে বেড়ানোর জন্য রয়েছে আরো একটা ফ্লাইং ইমোট। আসলে কি ভালো আছো আর তোমাদের দয়া এবং আল্লাহর মতো আমি দৌড়লাম এখন ভালো আছি একদম। সকাল সকাল আমাদের গেমে চলে এসেছে ইমোট পার্টি ইভেন্ট। চারটা ইমোট রয়েছে, সো আজকের ভিডিওতে আমি তোমার দেখাবো যে এই ইমোট পার্টি ইভেন্ট থেকে প্রত্যেকটা ইমোট বের করতে আমার কত কি রেমন লাগে। সো যারা যারা ইমোট পার্টি ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, ইমোট গুলো বের করতে চাচ্ছ, আজকের ভিডিওটি দেখতে পারো। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস বিগিন দ্য শো। চলো আমি এখন ডিরেক্টলি ইভেন্টে চলে যাচ্ছি এ
ফাস্ট সুপার স্পিনটা 50% ডিসকাউন্টে 99 ডেমন্ডে দিচ্ছে। সো ফার্স্ট অফ অল আমি একটা নর্মাল স্পিন করব। যাদের অ্যাকাউন্টে একদমই কম ডায়মন্ড রয়েছে, 20-30 ডায়মন্ড রয়েছে, তারা একটা 19 ডায়মন্ডে স্পিন করে দেখতে পারো। যাদের লাক ভালো তারা কিন্তু পেয়ে যেতে পারো যে কোনো একটা ইমোট। সো তোমরা ফার্স্ট 19 ডায়মন্ডের স্পিনে কারা কোন ইমোটটা বেশি অবভিয়াসলি কমেন্ট করবা, তাহলেই বুঝতে পারবো যে তারা কতটা বেশি লাকি। ওকে, সো ফার্স্ট নর্মাল স্পিনে না পেলেও ফার্স্ট সুপার স্পিনে 99 ডায়মন্ডের স্পিনে একজন না একজন যে কোনো একটা লেজেন্ডারি ইমোট পাবে এই চারটার ভিতরে, সরি পাঁচটার ভিতরে। সো কারা 99 ডায়মন্ডের স্পিনে, ও মাই গড, 99 ডায়মন্ডের স্পিনে আমিও কিন্তু পেয়ে গেলাম এই ফ্লাইং অ্যাঞ্জেলিক ইমোটটা। দ্যাট মিন্স যাদের লাক সবচেয়ে ভালো তাদের ভিতরে কিন্তু আমিও রয়েছি। সো তোমরা কারা কারা 99 ডায়মন্ডের ফার্স্ট স্পিনে এই ফ্লাইং জাস্টিং ইমোটটা পেয়ে গেছো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা। উইকলি মেম্বারশিপ মাত্র 135 টাকা এবং মান্থলি মেম্বারশিপ মাত্র 690 টাকা। ফেসটা বা ওয়েবসাইটই দিচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ। ভিডিওর ফার্স্ট কমেন্টটাই তোমরা facetopup.com এর ওয়েবসাইটের লিংক পেয়ে যাবা। কিভাবে কি টপ আপ করতে হবে বিস্তারিত ভিডিও কিন্তু উপরেই দেয়া রয়েছে। এছাড়াও ইউনি পিন দিয়ে রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় 1 সেকেন্ডে টপ আপ নিতে পারো। কোনো প্রকার প্রবলেমে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সো এখানে নিচে কিন্তু লেখা রয়েছে 5 সুপার স্পিন টু গ্র্যান্ড লেজেন্ডারি ইমোট। দ্যাট মিন্স তোমরা এই সুপার স্পিন যদি 5টা করো, 5টার ভিতরে যে কোনো একটা স্পিনে তোমরা 100% কনফার্ম এইখানে যে 4টা 5টা ইমোট রয়েছে 5টার ভিতরে যে কোনো একটা পাবাই পাবা। দেখতেই পাচ্ছি আমি ফার্স্ট স্পিনেই পেয়ে গেলাম টপ ইমোটটা। এখন আমি চেষ্টা করব বাকি ইমোটগুলো বের করার। এই টোটাল ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ 5000 ডায়মন্ড লাগবে, বাট এত ডায়মন্ডের কোনো প্রয়োজন হয় না। আমি ইভেন্টটা কমপ্লিট করছি, আরো 2টা ইমোট আছে, জাস্ট দেখো আমার 3টা ইমোট বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। ওকে, আমরা সুপার স্পিন করবো 99 ডায়মন্ড দিয়ে অ্যান্ড একটা জাম্পিং টাইপের ইমোট পেয়ে গেলাম, যে ইমোটটা কিন্তু আদার্স প্রাইজে কিন্তু এই নর্মাল কিছু ইমোট রয়েছে। ওকে, সো চলো আবারও 99 ডায়মন্ড 199 ডায়মন্ড স্পিন করবো অ্যান্ড পার্টি ডান্স ইমোট পেয়ে গেলাম। এরপরে আবারও 199 ডায়মন্ড স্পিন করবো অ্যান্ড এইবার কিন্তু জাগেল ইমোটটা পেয়ে গেলাম। এরপর দেখতেই পাচ্ছ 4-5টা স্পিনেই কিন্তু আমি 2টা লেজেন্ডারি ইমোট পেয়ে গেছি। এরপর আমাদের আর একটা ইমোট বাকি রয়েছে, শিবা ইমোটটা। সো চলো আমরা আবারও স্পিন করবো, দিল না, নাও এগেইন 199 ডায়মন্ড স্পিন, দিল না, নাও এগেইন 199 ডায়মন্ড স্পিন অ্যান্ড দিল না। আবার কিন্তু আমরা লাস্টের দিকে রয়েছি, প্লিজ ভাই ডায়মন্ড খরচ হওয়ার আগেই দিয়ে দিস অ্যান্ড দেখা যাক। অ্যান্ড পেয়ে গেলাম কিন্তু আমি ইমোটটা, দেখতেই পাচ্ছ। সো এই ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ তোমাদের 2000 ডায়মন্ড লাগবে, আর যারা যারা এই হার্ট ইমোটটা বের করতে যাচ্ছ তাদের মোটামুটি 200-300 ডায়মন্ড, 700-800 ডায়মন্ড, সর্বোচ্চ 1000 ডায়মন্ডের ভিতরে এই হার্ট ইমোটটা বের হয়ে যাবে। আর এই লেজেন্ডারি ইমোট যেটা থাকে প্রত্যেকবার ইমোট পার্টি ইভেন্টের এই লেজেন্ডারি ইমোটটা, আমার তো অন্তত 100-200 ডায়মন্ডেই বের হয়ে যায়, তোমাদেরও অনেকেরই 100-200 ডায়মন্ডে বের হয়ে যায়। সো কারা কত ডায়মন্ডে হার্ড ইমোটটা পাইছো এবং কারা কত ডায়মন্ডে এই অ্যাঞ্জেলিক স্পেশাল ইমোটটা পাইছো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করবা। ওকে, সো চলো আমি এখন দেখাবো তোমাদেরকে ইমোটটা। সো এখানে আই হার্ট ইমোটটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এটা আমার কাছে আগে থেকেই ছিল। এখন আমি তোমাদেরকে নতুন যে ইমোটটা পেলাম সেটা ইকুইপ করে একটু ইউজ করে দেখাবো। ওকে, তোমাদেরকে শুধুমাত্র অ্যাঞ্জেলিক ইমোটটা ইকুইপ করে দেখাই অ্যান্ড দেখতেই পাচ্ছ অ্যাঞ্জেলিক ইমোটটা, যেটা তোমরা ফ্লাইং ইমোট বলতে পারো, এই ইমোটটা দিলে ডানা সহ ক্যারেক্টারটা যতক্ষণ ইচ্ছা 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা যতক্ষণ তোমরা লবিতে দাঁড়িয়ে থাকতে পারবা অথবা ম্যাচে থাকতে পারবা ততক্ষণ ধরে কিন্তু ইমোটটা দিবে। এছাড়াও তোমরা জয়স্টিক দিয়ে কিন্তু মুভমেন্ট করতে পারবা। চলো আমরা একটু ম্যাচের ভিতর থেকে রিভিউটা দেখে আসি। কে গাইস, দেখতেই পারছো আমি কিন্তু ওকে, কিরে ভাই এই ইমোটটা কি বুঝলাম না, এই ইমোটটা মনে হচ্ছে শুধুমাত্র দিয়ে আমরা উঠতে পারবো, বাট এই ইমোটটা দেওয়ার পর আমরা জয়স্টিক দিয়ে মুভমেন্ট করতে পারবো না।
রিমোটটা দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো যাবে, বাট জয়স্টিক ইউজ করা যাবে না। দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে ইমোটটা দিচ্ছি, হচ্ছে, বাট জয়স্টিকে ক্লিক করলে ইমোটটা স্টপ হয়ে যাচ্ছে। মিস তোমরা বুঝতেই পারছো এই ইমোটটা কিন্তু অতটা ভালো না, যদি এই ইমোটটা নিয়ে সব জায়গায় উড়ে বেড়ানো যেত তাহলে একটা ভালো ইমোট হতো, বাট এইটা নিয়ে কিছুই করা যাবে না, জাস্ট তোমরা ইমোটটা দিয়ে দাঁড়াই থাকতে পারবা, এছাড়া এই ইমোটের আর কোনোই কাজ নাই। সো আমার মতে এই ইমোটটা বের করা খুব বেশি ভালো হবে না, জাস্ট ওয়েস্ট হবে, জাস্ট তোমরা আই হার্ট ইমোটের জন্য এই ফ্যানটা স্পিন করতে পারো। এখন আমি তোমাদেরকে জানাই দিব যে এই তিনটা ইমোট বের করতে আমার টোটাল কত ডায়মন্ডের প্রয়োজন হলো। ফ্যানটা কমপ্লিট করতে আমার টোটাল 1710 ডায়মন্ড লাগছে, যেহেতু আমার আগে থেকে দুইটা ইমোট ছিল, দ্যাটস ওয়াই এই ডায়মন্ডটা লাগছে। বাট যাদের লাক ভালো তারা 2000 ডায়মন্ডের ভিতরে সবগুলো ইমোট বের করে ফেলতে পারবা, আর আই হার্ট ইমোটটা তোমরা 100-200 ডায়মন্ড, 19-20 ডায়মন্ড, এছাড়াও মানে 200-300 ডায়মন্ড এর ভিতরেও পেয়ে যেতে পারো, বাট সর্বোচ্চ গেলেও 1000 ডায়মন্ড লাগবে ইমোটটা নিতে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।